উপকূলীয় অঞ্চলের মানুষের চিকিৎসা সুবিধার কথা বিবেচনা করে বরগুনার তালতলিতে বিশ্বজ্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হয়েছিল 2005 সালে। কিন্তু দীর্ঘ 12 বছরেও পুরোপুরি চালু হয়নি সেটি। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই অঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। বরগুনা ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন জহিরুল হুদা। শুধু নামেই তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই চিকিৎসক এবং চিকিৎসার কোনো সরঞ্জাম। তারপরও জরুরি সেবার আশায় বাধ্য হয়ে রোগীদের নিয়ে এখানে আসেন স্বজনরা। আমাকে এই গরিব মানুষ এই তাল যদি কয় যে আমতলি লই যাওয়া লাগবে বা বৈশ লই যাওয়া লাগবে, হাতে হানে গরিব মানুষ পারতে আসে না। এক্স-রে মেশিন নাই, আল্ট্রাসাউন্ড নাই, মানে প্যাথোলজি বলতে কিছুই আমরা পাই না। এটা তো আমাকে দুর্ভোগ। আমরা তো ডাক্তারবিহীন মানুষ, ওই সর্দি হইলেও যাওয়া লাগে বরগুনা, নাইলে পটুয়াখালী, নাই বরিশাল। রোগ সারবে এমন প্রত্যাশা নিয়ে যারা এই হাসপাতালে আসেন তাদের একমাত্র ভরসা ডাক্তার মংফো। রাখাইন সম্প্রদায়ের এই মানুষটি এই স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। প্রথম শ্রেণীর কোনো চিকিৎসক যেহেতু এখানে আসেন না, তাই সবার আশা ভরসা তিনি। এখন তো সিজন তো নিউমোনিয়া সিজন, এই আজকে দেখলেন তো কতগুলো বাচ্চা প্রথমেই সিরিয়াল দিয়ে দেখে দিছি। আরও সেবা দিতে পারতাম এবং রিল্যাক্সও পাইতাম, এখন সেবাও ভালো করে দিতে পারতেছি না, রিল্যাক্সও পাই না। দৌড়াদৌড়ি উপজায় অনেক সময় দিন চলে যায়, চুল লম্বা হয়ে গেছে, চুল ফালাবো, সেলুনে গিয়ে বসে থাকি, এর মধ্যে কল আসে উঠে দৌড়ি। সকাল থেকে বেলা একটা পর্যন্ত এখানে কোনো রকমে চলে বহির্বিভাগের কার্যক্রম, তারপর বন্ধ হয়ে যায়। ফলে জরুরি প্রয়োজনেও দুপুরের পর কোনো সেবা পাওয়া যায় না। এখানে আমার তো উপর স্বাস্থ্যকেন্দ্রে যে বরাদ্দ, ওই ঔষধ দিয়ে আমার এই হসপিটাল চালাইতেছি। মানে রোগী আসে, এরা এই সেই হিসাবে সেবা দেওয়া খুবই কষ্টকর। এখানে শুধুই একটু প্রাথমিক চিকিৎসা পায়, কোনো রকম তাও আবার সাফিসিয়েন্ট না। ইমার্জেন্সি রুমে গিয়ে দেখা গেল বেহাল অবস্থা, দীর্ঘদিন ব্যবহার না হয় সেটা এখন অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আর এক্স-রে রুমের সাইনবোর্ডটাই শুধু আছে, ভেতরের সবই চুরি হয়ে গেছে। অপারেশন থিয়েটার থাকলেও তার ব্যবহার নেই, ফলে বাধ্য হয়ে রোগীদের পটুয়াখালী কিংবা বরিশালে যেতে হয় চিকিৎসা নিতে। শুনি আসছি চালু হচ্ছে হচ্ছে হচ্ছে, হতেই চলছে, কিন্তু এখনো চালু হয়নি। অদ্যাবধি এখানে MBBS ডাক্তার 2-3 বার পোস্টিং হয়েছে, এক মাসের বেশি কেউ কন্টিনিউ করে নাই। সে কারণে এই এলাকার মানুষের স্বাস্থ্য চিকিৎসার জন্য ভোগান্তি চরমে, এবং এখান থেকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই। কারেন্টের ভাল্ব থেকে এসি, তারপরে টেবিল চেয়ার, সব কিছু যা প্রথম আমরা দেখেছি তার এখন কিছুই নাই। এমনকি দরজা জানালা পর্যন্ত ভেঙে চোরেরা নিয়ে গেছে। প্রায় 4 একর জায়গা জুড়ে নির্মিত এই হাসপাতালের এক পাশে চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তাদের থাকার জন্য যে আবাসন তৈরি করা হয়েছিল সেগুলো ফাঁকা পড়ে আছে, ফলে নষ্ট হতে চলেছে পুরো স্থাপনা। স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, সরকারের ঊর্ধ্বতন মহলের কাছ থেকে এমন কথা বারবার শোনা গেলেও সেটার যে কোনো বাস্তবায়ন নেই তারই প্রমাণ তালতলির এই হাসপাতাল। প্রশাসনিক জটিলতা কাটিয়ে কবে পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি চালু হবে আর এখানকার সাধারণ মানুষ চিকিৎসা পাবে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, তালতলি, বরগুনা।